ছোট দোকানটা ওটাকে বাড়াতে পারছে না সেই দোকানটা থেকে আয় উন্নতি করতে পারছে না তাহলে ঠাকুরদা ছিল দর্জি বাবাও কোনো রকম কিছু দু পাঁচ হাজার করে খেয়েছে কিন্তু নাতির বেলায় এসে ওই দর্জির দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে সেরকম কুমোর কামার ডালি কুলো যারা বানায় যেসব মানুষ পরিবারগুলো এরা কোনোরকম সাথ পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন এই যে ট্র্যাডিশনাল ওয়ার্ক যারা যুগ যুগ ধরে এই পেশায় কাজ করছেন সেই পেশার মানুষদেরকে ভারত সরকার সহযোগিতা করবে তাদেরকে ট্রেনিং দেবে ট্রেনিং চলাকালীন পনেরো দিনে সাড়ে সাত হাজার টাকা পাবে মানে প্রতিদিন পাঁচশো টাকা হিসেবে পাবে যে পেশায় ট্রেনিং দেবে তাকে আধুনিক যন্ত্রপাতি দেবে যে যন্ত্রপাতির দাম বাইশ হাজার টাকা তার সঙ্গে তাদেরকে এক লাখ টাকা একটা স্বল্প মূল্যে স্বল্প সুদে খুব সামান্য সুদে একটা লোন দেবে সময়ের সঙ্গে সঙ্গে এখন এসেছে আধুনিক পার্লার আর হারিয়ে যেতে বসেছে পুরনো নাপিতদের পেশা এবার তাদেরই পাশে এসে দাঁড়ালো কেন্দ্রীয় সরকার এদিন ওবিসি মোর্চার একটা অনুষ্ঠানে যোগদান করেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি এদিন বলেন মাইনরিটি লোকজন কোনো সাহায্য পাচ্ছে না তাই কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে তিনি আরও বলেন যারা ওবিসি আছে তাদের প্রতি কেউ নজর দেয়নি এস সি মাইনরিটি মানুষদের জন্য সরকার শুধু ভাবে কিন্তু ওবিসিদের জন্য কোনো চিন্তাভাবনা করে না সরকার তাই ধীরে ধীরে ওবিসিরা পিছনের দিকে চলে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার করণ বিজেপির ওবিসি মোর্চার একটা সামাজিক সম্মেলনে কথা বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি উদাহরণস্বরূপ বলেন আজকের দিনে যে ওবিসি মানুষটা যিনি নাপিতের বংশে বংশ পরম্পরায় কাজ করেন সেই নাপিত সম্প্রদায়ভুক্ত মানুষেরা পিছিয়ে পড়ছে যার কারণে সেটা হলো নাপিতের পেশাটা কেড়ে নিচ্ছে হাবিবের সেলুন শাহনাজের সেলুন তারা কেড়ে নিচ্ছে ফলে নাপিত সম্প্রদায়ের মানুষেরা তারা বঞ্চিত হচ্ছে দেবশ্রী চৌধুরী বলেন যার ঠাকুরদার দর্জির দোকান চালাত তার দোকানটা আজকে সে অর্থের কারণে স্বাদ পাচ্ছে না কেউ সহযোগিতা করছে না ফলে সেই দোকান থেকে সেই ব্যক্তি আয় উন্নতি করতে পারছে না তাহলে ঠাকুরদা ছিল দর্জি বাবাও কোনো রকমে দু পাঁচ হাজার আয় করে চলছিলেন কিন্তু নাতির বেলায় এসে সেই দর্জির দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে সেই রকমই কুমোর কামার ডালিগুলো যারা বানায় যেসব মানুষ পরিবারগুলো এরা কোনো রকম স্বাদ পাচ্ছে সহযোগিতা পাচ্ছে না আর যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় কাজগুলো করে আসছেন সেই পেশার মানুষদের ভারত সরকার সহযোগিতা করবে তাদেরকে ট্রেনিং দেবে ট্রেনিং চলাকালীন পনেরো দিনে সাড়ে সাত হাজার টাকা পাবে তারা যেই পেশায় ট্রেনিং দেবে তাকে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য বাইশ হাজার টাকা আর তার সঙ্গে তাদেরকে এক লাখ টাকা স্বল্প সুদের ঋণ দেবারও ব্যবস্থা করেছে কি বলছেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী আসুন শোনাই

সবার জন্য আমরা সম্পর্ক করছি এলাকার সম্পর্ক যাতে সেই সম্প্রদায় সেই গোষ্ঠী প্রধানমন্ত্রীর প্রস্তুতি তো আছেই সারা বছর ধরে প্রস্তুতি চলতে থাকে আর যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমাদের নিয়মিত মানুষের মধ্যে পৌঁছানো বন্য কাজ অনুস্থেই এর আছে मोदी जी ছাড়া ভারতবর্ষে কোনো বিকল্প নেই ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে আসুন শুনুন ধীরে ধীরে ओबीसी সম্প্রদায়ের মানুষরা পিছিয়ে পড়ছে যেভাবে এসটি এসসি এবং সংখ্যালঘু মানুষদের জন্য রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে সেইভাবে কিন্তু ওবিসি দের থেকে অনেক দূরে সরে যাচ্ছে আর তাই তারা অনেকটাই পিছিয়ে পড়ছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে ওবিসি মোর্চা এবং বিজেপির একটি সামাজিক সম্মেলনে এ কথাগুলি বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি বলেন ওবিসিদের মধ্যে পড়ে সিল এবং সিল নাপ্রিত সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদের যে রুটি রুজি অর্থাৎ যে আমাদের যেটা গ্রাম যে সেলুন গুলো চলে সেগুলো কিন্তু আজকে দারুণভাবে মার খাচ্ছে শুধু এটাতেই নয় বিভিন্ন জায়গায় যেমন দর্জির কাজ এর আগে ঠাকুর যে ধরনের দর্জি কাজ করে আয় করত তার ছেলেরা কিন্তু মানে সেভাবে পারছেন না করতে এইভাবে কিন্তু দর্জির কাজটাও কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তিনি বলেন এদের কথা চিন্তা করে ভারত সরকার একটি প্রকল্প নিয়েছে যে প্রকল্পের মাধ্যমে এই সমস্ত মানুষদেরকে আধুনিকভাবে ট্রেনিং দিয়ে এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে এবং তার জন্য বিশ্বকর্মা যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে তারা এবং এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে বাইশ হাজার টাকা করে তারা কিন্তু পাবে এবং শুধু এটাতেই সীমাবদ্ধ নয় এই যে সমস্ত এই যে মানে হাতের কাজ যারা করে বিভিন্ন যে যে সম্প্রদায়ের মানুষরা যারা রয়েছে যেমন কুমোর কামার এবং বিভিন্ন রয়েছে তাদের জন্য সরকার সরকার টাকা পর্যন্ত ব্যবস্থা করেছে তাই দেবশ্রী চৌধুরী বলেন যে আগামী দিনে এই সমস্ত মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার পাশে রয়েছে এ নিয়ে কোনো চিন্তা নয় সময়ের সঙ্গে সঙ্গে এখন এসেছে আধুনিক পার্লার আর হারিয়ে যেতে বসেছে পুরনো নাপিতদের পেশা এভাবেই পুরনো পূর্বপুরুষদের পেশা হারিয়ে যাচ্ছে এমনটাই বলছেন দেবশ্রী চৌধুরী আর তাদেরই পাশে এসে এবার দাঁড়াচ্ছে কেন্দ্রীয় সরকার কি বলছেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী আসুন শোনাই আরেকবার যে ছোট দোকানটা ওটাকে বাড়াতে পারছে না সেই দোকানটা থেকে আয় উন্নতি করতে পারছে তাহলে ঠাকুরদা ছিল দর্জি বাবাও কোনো রকম কিছু দু পাঁচ হাজার করে খেয়েছে কিন্তু নাতির বেলায় এসে ওই দর্জির দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে সেরকম কুমোর কামার ডালি পুলো যারা বানায় যেসব মানুষ পরিবারগুলো এরা কোনোরকম সাথ পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন এই যে ট্র্যাডিশনাল ওয়ার্ড যারা যুগ যুগ ধরে এই পেশায় কাজ করছেন সেই পেশার মানুষদেরকে ভারত সরকার সহযোগিতা করবে তাদেরকে ট্রেনিং দেবে ট্রেনিং চলাকালীন পনেরো দিনে সাড়ে সাত হাজার টাকা পাবে মানে প্রতিদিন পাঁচশো টাকা হিসেবে পাবে যে পেশায় ট্রেনিং দেবে তাকে আধুনিক যন্ত্রপাতি দেবে যে যন্ত্রপাতির দাম বাইশ হাজার টাকা তার সঙ্গে তাদেরকে এক লাখ টাকা একটা স্বল্প মূল্যে স্বল্প সুদে খুব সামান্য সুদে একটা লোন দেবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন